মাওলানা ইমরান নজর হোসেন 2012 সালে প্রথম অনুমান করেন যে ইউক্রেন থেকে মালহামা আর্মাগেদন বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হইতে পারে। কারণ 1963 সালে সোভিয়েত রাশিয়া যেহেতু আমেরিকার প্রতিবেশী দেশ কিউবা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছিলেন, কাজেই আমেরিকা তার প্রতিশোধ নেওয়ার জন্য একই পলিসি অবলম্বন করতে পারে এটা ধরে নেওয়া যায়। আর রাশিয়ার একটি বড় প্রতিবেশী দেশ হল ইউক্রেন। সে যাক, তারপরে 2014 সালে যখন আমেরিকা $5 বিলিয়ন খরচ করে ভুয়া গণ বিপ্লবের মাধ্যমে ইউক্রেন থেকে রাশিয়াপন্থী প্রেসিডেন্টকে উৎখাত করে এবং সেখানে আমেরিকান পন্থী ইহুদি জেলেনস্কিকে প্রেসিডেন্ট নির্বাচিত করে ভুয়া নির্বাচনের মাধ্যমে, তখন আল্লামা ইমরান নজর হোসেন অনেকটা নিশ্চিত হয়ে যান যে তার অনুমান ঠিক হইতে যাইতেছে। এই হইল জায়োনিস্টদের কর্মকাণ্ড। ইউক্রেন হইলো একটা অর্থোডক্স খ্রিস্টানদের দেশ, তার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ইহুদি জেলেনস্কি। সে যাক, তারপর রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসাবে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়। ইউক্রেনের ক্রিমিয়ায় গণভোট দিয়ে তাকে রাশিয়ায় যোগদানের জন্য বিপুল জনমত নিয়ে, সংখ্যাগরিষ্ঠ জনমত নিয়ে ইউক্রেনের ক্রিমিয়া প্রদেশটি রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর থেকে আমেরিকা এবং পশ্চিমাদের সকল কর্ম প্রচেষ্টা চক্রান্তের একটা মূল উৎসভূমি হয়ে দাঁড়ায় ইউক্রেন। ইউক্রেনকে ইউক্রেনে তারা আমেরিকান সামরিক জোট ন্যাটোর সদস্য করার জন্য উদ্যোগ নেয় এবং ইউক্রেনে বিপুল অস্ত্রশস্ত্র জোগাড় জমা করে, হঠাৎ হামলা করে ক্রিমিয়াকে আবার রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে আনার জন্য। তো ক্রিমিয়া ছাড়া রাশিয়া যদিও বিরাট দেশ, প্রায় পৃথিবীর অর্ধেকটাই বলা যায় রাশিয়া, কিন্তু তারপরেও রাশিয়ার সমুদ্রে নামার সুযোগ কম একমাত্র কৃষ্ণ সাগর ছাড়া। আর এই কৃষ্ণ সাগরে রাশিয়ার যাতায়াতের জন্য তার দরকার ক্রিমিয়া, আর এই কারণেই রাশিয়া একেবারে দ্রুততার সাথে ইউক্রেনে যখনই পশ্চিমা প্রেসিডেন্ট নির্বাচিত হয়, রাশিয়া তখন খুব দ্রুত গতিতে ক্রিমিয়া প্রদেশটি দখল করে নেয় গণভোটের মাধ্যমে। তো এই ক্রিমিয়া যখন পশ্চিমাদের কলাকৌশলে আবার ইউক্রেন দখল করার পরিকল্পনা নিয়েছিল, তখনই রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নাম দিয়ে ইউক্রেনে হামলা করে এবং
ক্রিমিয়া সংলগ্ন প্রদেশগুলি যেমন ডোনেক্স, এটা 3 মাসের প্রবল যুদ্ধের মাধ্যমে দখল করে নেয়। যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে সিরিয়ায় আমেরিকা রাশিয়া সিরিয়া যুদ্ধে জড়িত হওয়ার মাধ্যমে বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা মালহামা আর্মাগেডন শুরু হয়ে গেছে, কিন্তু অন্তত আমরা ইউক্রেন যুদ্ধের মাধ্যমে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামা আর্মাগেডন শুরু হয়ে গেছে এটা নিশ্চিত বলতে পারি, কারণ ইউক্রেনের পক্ষে আমেরিকান নেতৃত্বাধীন ন্যাটো জোট পুরোপুরি ইউক্রেনের পিছনে আছে। তারা ইউক্রেনকে ভিত্তি করে আবার ইউরোপে ন্যাটোর সৈন্য সংখ্যা 10 গুণ বৃদ্ধি করতেছে। তার মানে যে কোনো মুহূর্তেই রাশিয়া এবং আমেরিকান ন্যাটো জোটের মধ্যে সর্বাত্মক পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় যাইতে পারে। মাওলানা ইমরান নাজির হোসেনের মতে অল্প সময়ের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে পোল্যান্ড যোগ দিবে, এবং পোল্যান্ড যোগ দিলে রাশিয়া যেহেতু পোল্যান্ডের উপর আক্রমণ করবে, আর পোল্যান্ড হইল আমেরিকান নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য, কাজেই পোল্যান্ডের উপর আক্রমণ হইল ন্যাটো জোটের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, এবং এবং আমেরিকা এবং ন্যাটো জোটের অন্যান্য সদস্যরা তখন রাশিয়ার উপর হামলা করবে, এবং এর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামা আর্মাগেডন শুরু হয়ে যাবে। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমারা রাশিয়ার উপর যত ধরনের অবরোধ আরোপ করতেছে তার উদ্দেশ্য একটাই, আর তা হল রাশিয়াকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা, এক করে করা। আর এটা হইল সর্বাত্মক হামলার একটা পূর্ব প্রস্তুতি হিসাবে এইসব হইতেছে। এখন সর্বাত্মক যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যাবে। শুধু অর্থ রাশিয়ার উপর শুধু অর্থনৈতিক অবরোধ নয়, তার পাশাপাশি সামরিক অবরোধ পুরো আরো 10 বছর আগে থেকে চলতেছে, এবং এই সামরিক অবরোধ বা তাকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা, এক ঘরে করা, এই প্রস্তুতি বর্তমানে সর্বাত্মকভাবে চলতেছে। বিশেষ করে সুইডেন, বিশেষ করে সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড এই দুটো দেশ ন্যাটোতে ন্যাটো জোটে যোগ দেওয়াতে রাশিয়ার উপরেই অবরোধ আরো মারাত্মক আকার ধারণ করতেছে। কাজেই ইদানিং ন্যাটো জোট রাশিয়ার চারদিকে তাদের সৈন্য সংখ্যা এবং অস্ত্রশস্ত্রের সংখ্যা 10 গুণ বৃদ্ধি করতেছে। এইগুলি সবই তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামা আর্মাগেডনের প্রস্তুতির অশুভ আলামত। আমরা যারা এখনো ঘুমিয়ে আছি তাদের
সচেতন হওয়া দরকার, এবং এই মালহা মার মাকেরান বাতি দিয়ে বিশ্বযুদ্ধ থেকে কীভাবে নিজেদের নিজেদের পরিবারকে রক্ষা করবো, এবং এই যুদ্ধের পরবর্তীতে যে যে মারামারি হানাহানি দীর্ঘকাল ব্যাপী দুর্ভিক্ষ, তারপর তারপর প্রচন্ড শীত নেমে আসবে পৃথিবীতে, কয়েক বছরের জন্য বরফ পড়ে যাবে, তো এইসব ঘটনার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সচেতন হওয়া দরকার। আল্লাহ সবাইকে হেফাজত করুন।